খাটনি হয়েছে। তো চলে দেখে নেওয়া যাক, আর এই ভিডিও ভালো লাগলে 2 লাখ লাইক জরুর পৌঁছানা। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখে নেওয়া যাক গল্পটা। হ্যালো মামা, তুমি আজকে আমার বার্থডে পার্টিতে রাত্রিবেলা আসছো তো? হ্যাঁ বেটা আসছি। ঠিক আছে, বাই। ঠিক আছে, বাই। একটা পাপাকে ফোন করি, দেখি বাবা বার্থডে পার্টিতে আসছে কিনা। হ্যালো হ্যালো পাপা, তুমি কি আমার বার্থডে পার্টিতে আসছো আজকে? না বেটা, আমি আসতে পারবো না, আমার কাজ আছে প্রচুর, তাই আসতে পারবো না। প্লিজ বাবা, এই বছরের বার্থডে পার্টিতে চলে না বেটা, আসা সম্ভব না আমার পক্ষে। ঠিক আছে বাবাই, মাম্মা তো আসবে বলেছে, পাপাই তো বারণ করে দিল, আসতে পারবে না। দেখা যাক, যাই প্রথমে আমি ঘরটা সাজিয়ে নিই। ঘর তো আমার সাজানো হয়ে গেছে, যাই আমার সব বন্ধুদেরকে ফোন করে ইনভাইট করে নিই। হ্যালো হ্যালো দিশা, তুই আসছিস আমার বার্থডে পার্টিতে আজকে রাত্রিবেলা? হ্যাঁ আসবো রে, আমি গিফট নিয়ে আসবো তোর জন্য। ঠিক আছে, বাবাই। দিশা আসবে বলে দিয়েছে, এবার আমি রিমিকে ফোন করি। হ্যালো রিমি, তুই আসছিস আমার বার্থডে পার্টিতে আজকে রাত্রিবেলা? হ্যাঁ আসবো রে তোর বার্থডে পার্টিতে। আচ্ছা, কে ওখানে উঁকি মারলো আমার মতোই দেখতে? দেখি তো গিয়ে। এ কি তুমি এখানে? আর তুমি তো অনেকটা আমার মতোই দেখতে, তুমি তো পুরো আমার মতোই দেখতে, কিন্তু তুমি কি আমার যমজ? আমি উঁকি মারছিলাম তোমার ঘরে, তোমার যেমন জন্মদিন তেমনি আমারও আজকে জন্মদিন, কিন্তু তুমিও একই রকম দেখতে, আমিও একই রকম দেখতে, কিন্তু তোমার কাছে বাবা মা মানে চাকরি করে আর আমার বাবা মা ঘরে থাকে, কিন্তু তবুও আমি গিফট পাই না, কিন্তু তোমার কাছে প্রচুর গিফট আছে। প্লিজ আমি একদিনের জন্য কি তোমাদের এখানে থাকতে পারি? ও সেটা নিশ্চয়ই সম্ভব না। হ্যাঁ ঠিকই বলেছি আমি। এই দাঁড়াও দাঁড়াও, যেও না, একটা কাজ করা যায়, তুমি তো আমার মতোই দেখতে, আমার জামা তুমি পরে নাও, তোমার জামা আমি পরে নিই, তাহলেই তুমি একই রকম আমার মতো হয়ে যাবে, আমার হেয়ার ব্যান্ডও তোমার কাছে থাকবে, আমার ফোনও তোমার কাছে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে, আমি তোমার বাড়িতে চলে যাব। কি? হ্যাঁ সেটা সম্ভব, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার চুল তো সোজা স্ট্রেট একদম, আর আমার চুল তো কোঁকড়ানো কোঁকড়ানো, তাহলে আমি কি করে তোমার ঘরে থাকতে পারি? আমার তো ঠিক চিনেই নেবে। ও হো, আরে তুমি এইটুকু জানো না, তোমার চুলে তো স্ট্রেটনার দিয়ে আমি স্ট্রেট করে নিতে পারবো, তাহলেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি সাজগোজের ব্যাপারে একদম পাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার চুলগুলো কি বলে স্ট্রেট স্ট্রেট করে নেব। নাও এবার আমার জামা কাপড় তুমি পরে না, তোমার জামা কাপড় আমি পরে নিচ্ছি। আচ্ছা এই জামাগুলো তো নিলাম, তোমার ওই হেয়ার ব্যান্ডটা আর তোমার ওই মোবাইলটা দিয়ে দাও আমাকে। নিয়ে নিয়েছি, আর তোমার ওই মোবাইলটা আমি নিই বরং। হ্যাঁ আমি এবার আমি তোমার জামাগুলো পরে আসি, তুমি আমার জামাটা পরে নিও, আমি আগে তোমার জামাটা পরে নিই। হ্যাঁ তুমি তোমার জামা আমাকে দাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জামাটা পরে নাও, আমার কাছে তো দুটো এরকম জামা আছে, তুমি আমার জামাটা পরে নাও, আমি আমার তোমার জামাটা পরে নিই। হ্যাঁ ঠিক আছে।
এই বাড়িতে তো ওই বিরাট বড় বাড়িতে তো আমি চলে এলাম, থাকলাম কালকের দিনটা, আজকের দিনটাও থাকছি। কিন্তু সবিতা কি আমার ওই বাড়িতে ভালো আছে জানতে হবে, তার জন্য আমি ফোন করে নিই সবিতা। এই তো সবিতার নাম্বার, একটা কল করে নি। আমি তো ওর হয়ে এই বাড়িতে সবিতা হয়ে থাকছি, কিন্তু ওকে তো আমি ফোন করিনি, তাই ফোন করে জিজ্ঞাসা করে নি ও ওই বাড়িতে কেমন আছে। হ্যালো সবিতা, বলো। হ্যালো কবিতা, তুমি কি ওখানে ভালো আছো? হ্যাঁ কবিতা, তুমি কি ওখানে ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, এখানে আমি খুব ভালো আছি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আমি কাজগুলো কমপ্লিট করে তোমাকে ফোন করছি। আচ্ছা ঠিক আছে। এই টাচ মোবাইলে কি শুধু ওই ফোন কলই করা যায় নাকি আরো কিছু করা যায়? দেখি তো ওই সবিতার মাকে জিজ্ঞাসা করি। ওটা তো এখন আমার মা, মানে আমি এক সপ্তাহের জন্য এখানে এসেছি, ও আমার বাড়ি এক সপ্তাহের জন্য এসেছে, যাই জিজ্ঞাসা করি। আরে বেটা, তুমি এখানে এখন এসো, আমার ঘরে এসো, কাম। হ্যাঁ কিন্তু আমার নাম তো বেটা নয়, আমার নাম তো সবিতা, মানে আমি যেখানে থাকি সেখানে তো আমি কবিতা। কি কথা বলছো তুমি, হোয়াট ইজ দিস স্পিকিং? তোমাকে, তোমার নাম সবিতা কিন্তু আমি তো তোমাকে বেটা বলে দেখি, বেটা বলে তো আমি তোমাকে আদর করি। তা কি, সরি মাম্মাম, আমি না ভুলে গেছিলাম এই কথাটা, মানে মাম্মাম। হোয়াট বেটা, তুমি এতবার করে সরি কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি আজকে এত তুতলে তুতলে কথা বলছো কেন? আর আমাকে মাম্মাম ডাকো, কিন্তু আমার মা আবার মাম্মাম কেন মিক্স করে ডাকছো? না মানে মাম্মাম, আমার না একটুখানি কাজ আছে, আমি এখন আসছি। হ্যাঁ হোয়াট বেটা, তোমার কাজ আছে? তুমি কি ইংলিশ বলতে ভুলে গেছো? তোমার তো ওয়ার্ক আছে বলতে হবে। তুমি হয়তো পড়াশোনায় খুব বহুত ফাঁকি দিচ্ছ। ওকে মাম্মাম, ওকে আমি এখন আমি ওয়ার্ক করতে যাচ্ছি, ওকে বাই। ঠিক আছে যাও। বলছি কি মাম্মাম, আমার না খুব গরম লাগছে, এখানে কি কোনো পাখা টাকা লাগাওনি তোমরা? পাখা, একটু পাখাটা চালিয়ে দাও না, এখানে তো কোনো পাখা সুইচ দেখতে পাচ্ছি না, আবার পাখাটাকেও তো দেখতে পাচ্ছি না, প্লিজ একটা পাখা চালিয়ে দেবে, খুব গরম লাগছে। হোয়াট, এই পাখাটা কি? তোমার যদি খুব গরম লাগে তাহলে তুমি এসি চালিয়ে নাও। এ নাও বেটা এসি রিমোট, তুমি এসিটা চালিয়ে নাও। তুমি তো এতদিন এসির হাওয়া খেতে, তাহলে কেন এখন ইয়ে করছো না? ধরো আমার না মনে হচ্ছে তুমি না সবিতা নয়। আরে না না, আমি তো সবিতা, হ্যাঁ আমি, দেখো না আমি আমি সবিতার মতো দেখতে, তা আমি সবিতা না। দাও 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 রিমোটটা দাও। কি কি সেই রিমোটটা? দাও 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 রিমোটটা দাও, আমি চালিয়ে নিতে পারবো। হোয়াট, কিরকমভাবে চলে গেল বেটা? এরকমভাবে তো কখনোই যায় না, এত রেগে রুগে গেল কেন? হয়তো আমার কথা সত্যি ভেবে নিয়েছে ও নাকি সবিতাটা, আমি তো মজা করে বলছি। ও মানে মাম্মা সত্যি না ই আর কি ভেবে বলছিল? এদিকে তো কবিতা ভালো ভালো জিনিস পেতেই থাকলো, আর সবিতা নিজের ওই কবিতার বাড়িতে গিয়ে খাটতে থাকলো আর নিজের মা বাবার সাথে মজা করতে রইল। কিন্তু এদের তো আর এই এক সপ্তাহ টিকছে না, ভাল লাগছে না দুজনের দুই বাড়িতে গিয়ে।
তাই জন্য তারা নিজেদের লাইফে আবার ফিরে গেল নিজেদের বাড়িতে, নিজেরা নিজেরা। তাই আবার তারা তাদের মতো বসবাস করতে থাকলো। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিও। বাই বাই।